আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহর অশেষ রহমতে এই বর্তমান করোনাকালীন পরিস্থিতির মধ্যেও আপনাদের কবুতর নিয়ে সুস্থ আছেন। আমি অপু, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও নতুন নিয়ে আসি আপনাদের জন্য, আজকে একটি ভিডিও নতুন নিয়ে আসলাম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কবুতর শৈলে উকুন হলে কী করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কবুতরের শৈলে প্রচুর উকুন হয়ে যায়, তারপর আমাদের কবুতরকে যখন আমরা উড়াই অন্য বাসার ছাদে যে বসে পড়ে, অথবা আমাদের কবুতরগুলো উড়তে চায় না, যখনই উড়াই তখনই সে তাড়াতাড়ি করে নেমে তার পরগুলো বা তার লেজগুলো চুলকাতে থাকে উকুনের কারণে। তো কী করলে আপনাদের কবুতরের শৈল থেকে খুব সহজে উকুনটি দ্রুত চলে যাবে, তো এই বিষয়ে আমাদের চ্যানেল ভিডিওটা আমি খুব সংক্ষেপে জানিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কেউ কেটে কেটে বা টেনে টেনে দেখবে না, আপনারা যদি টেনে টেনে বা কেটে কেটে দেখেন তাহলে কিছু বুঝতে পারবে না। আমি একটি ড্রপ নিয়ে আলোচনা করব, এই ড্রপটা আপনারা কোথায় পাবেন এবং এটার দাম কত এটা আমি সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি কেটে কেটে বা টেনে টেনে দেখবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কবুতরের উকুন খেদাতে অনেক কিছুই পাওয়া যায়, যেমন পটাশ এবং আপনাদের ইনভ্রেনিক মানে একটি ড্রপ। আর আমরা অনেকে জানি না এই ড্রপটা দিয়ে আমাদের কবুতরের শৈল থেকে কিন্তু উকুনটি খুব সহজে দূর করে দিতে পারবো। তো কবুতরকে আপনারা যে ড্রপটা দিবেন উকুন খেদানোর জন্য বা পোকামাকড় চলে যাওয়ার জন্য কবুতরের শৈল থেকে, এখন আপনারা স্ক্রিনে যে ড্রপটা দেখতেছেন, দেখুন দেখুন স্ক্রিনে যে ড্রপটা দেখতেছেন এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা আপনাদের ব্যবহার করতে হবে, এটা আমি নিজে ব্যবহার করি। তো আমাদের নিজে ব্যবহার করছি, আমাদের কবুতরের মাঝে অ্যাপ্লাই করছি, তো আমি অনেক ভালো ফলাফল পেয়েছি, তাই আমি আপনাদেরকে এটা জানালাম। তো আপনাদের যদি কবুতরের উকুনটা হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতেছেনই, এটা আপনারা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন, আর যদি ফলাফল ভালো পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আমাকে কমেন্ট বক্সে। তো আপনারা দেখতেছেন এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা আমি বলে দিব, কীভাবে ব্যবহার করবেন এবং এটা কোথায় পাবেন। তো এটা আপনারা যে কোনো ডাক্তার দোকানে গেলেই পেয়ে যাবেন। তো আপনারা দেখতেছেন এই ড্রপটা আপনারা যে কোনো ডাক্তার দোকানে গেলেই পেয়ে যাবেন। আপনারা যদি আপনাদের সংগ্রহ করতে যদি কষ্ট হয় বা যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট নিন, আপনাদের স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে তারপর আপনারা যে কোনো ডাক্তার দোকানে গিয়ে আপনারা এটাকে দেখান, দেখে তারপর আপনারা নিয়ে আসেন। আপনারা যে কোনো ডাক্তার দোকান থেকে এনে তারপর আপনাদের কবুতরের মাঝে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন কি আপনারা খুব সহজে একটি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। আর এখন আসি যে এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। অনেকে যে কাজটা করে, যারা বিশেষ করে নতুন কবুতর পালকরা আছে, তারা এনে এটা ঢেলে দেয় অথবা মুখে খাইয়ে দেয় অথবা তারপরে বা পাখনায় একেবারে ঢেলে দেয় পুরোটা। তো আমি আপনাদেরকে বুঝাইতেছি এটা কীভাবে আপনারা দিবেন, আপনাদের কবুতরের মাঝে ব্যবহার করবেন। সেটা হলো যে আপনার দমগুলো আছে, যেটা দম লেজ বলি আমরা, যেটা দম কবুতরের, সেই দমের ভিতরে আপনারা দুই ফোঁটা গড়ে দেবেন, আর পাখনাতে দুই ফোঁটা, হ্যাঁ পাখনাতে দুই ফোঁটা, এবং আপনাদের যে ইয়াটা আছে কী বলে এটাকে, যে দম সেই দমে দেবেন দুই ফোঁটা, তাহলে হয়ে যাবে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটন লিখে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে সে নোটিফিকেশন বেলটি প্রেস করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কবুতর সম্পর্কিত কিছু জানা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আর ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংকস।